বিত্তীয় সংকটত ধলং ধপং অসম সরকার, হিমন্ত সরকারের প্রতি রোহকার, কেন্দ্রীয় সরকারের রোষত পরিছে নাকি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারখন? কেন কেন্দ্রীয় সরকারে শেহতীয়াক মুকলি করে দিয়া নাই, মুকলাই দিয়া নাই অসমৰ বাবে আবন্তিত পুঁজি বা অসমৰ প্রাপ্য পুঁজি, যাৰ বাবে বারে বারে ঋণ লবলগীয়া হৈছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ সরকারখনে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীর গুডবুকত নথকাৰ বাবেই ইয়ার পরিণাম ভুগিবলগীয়া হৈছে নাকি অসমে? কেন কেন্দ্রীয় সরকারে প্রায় 13,000 কোটি টাকার যে প্রাপ্য কেন্দ্রীয় GST কর, সেই করর প্রাপ্যর পর 13,000 কোটি টাকা বিত্তীয় বর্ষ শেষ হবলৈ মাজত মাথো এটা সপ্তাহ আর এটা মাহ থাকার সময়সূচাত মুকলি করে দিয়া নাই, আর যার বাবে বারে বারে ঋণ লবলগিয়া হয়েছে অসম সরকারে। শেহতীয়া খবর অনুসরি পুনের প্রায় 5,000 কোটি টাকার পর্যন্ত হয়তো ঋণ লব 31 মার্চের পূর্বে অসম সরকারে। কেন অসম সরকার চলাবলৈ এতিয়া ধলং ধপং হয়ে পড়েছে বিত্তীয় অবস্থা, আর বারে বারে ঋণ লৈ আছে অসম সরকারে, প্রায় প্রতি মাহে ঋণ লয় অসম সরকারে। মুখ্যমন্ত্রীও সদনত কৈছিলে সগম্বে যে ঋণ লওয়াটো তেওঁৰ বাবে গৌরবর কথা, কিন্তু তারপর এটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এটা গুডবুকত নথকার বাবেই, নরেন্দ্র মোদীর গুডবুকত নথকার বাবেই মুকলাই দিয়া নাই নাকি অসমৰ প্রাপ্যর পুঁজি? পানীত হাঁ নচৰা অবস্থা অসম সরকারের, মোদীর গুডবুকত হিমন্ত বিশ্ব শর্মা নথকার বাবেই বঞ্চিত হয়েছে নাকি প্রাপ্য লাভৰ পৰা অসম? 2022-23 চনত অসমে কেন্দ্রীয় করার অংশ হিসাবে প্রায় 29,000 কোটি টাকা পাবলগীয়া আছিল, কিন্তু ইয়ারে 13,000 কোটি টাকা এতিয়াও পাবলৈ বাকি আছে। কেন্দ্রীয় সরকারে সময়মতে পুঁজি মুকলাই নিদিলে অসম সরকারের আরো অধিক সংকটত পড়ব। অসম সরকার বাধ্য হয়েছে বারে বারে ঋণ লবলৈ। অহা 31 মার্চলৈ অসম সরকারে আরো 5,000 কোটি টাকার ঋণ লওয়ার সম্ভাবনা আছে। অসমের প্রাপ্য পুঁজি শীঘ্রই মুকলি করে দিয়ার বাবে মুখ্যমন্ত্রীয়ে বারম্বার আহ্বান জানাইছে। কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রীয়ে ডনার মন্ত্রালয়ের প্রাপ্য পুঁজি সোনকালে মুকলাই দিবলৈ আহ্বান জানাইছিলে। আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর। শেহতীয়া খবর অনুসরি এক প্রকার এই প্রশ্ন সৃষ্টি হয়েছে যে মোদী সরকারের রোষত পড়েছে নাকি হিমন্ত সরকার? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুডবুকত মুখ্যমন্ত্রী নথকারেই ফল ভুগিছে নাকি অসমে? কেন্দ্রীয় সরকারে মুকলাই দিয়া নাই অসমৰ প্রাপ্যর পুঁজি, যার পাছতে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। পানীত হাঁ নচৰা অবস্থা হয়েছে সে সকলোৱে অবগত, ধলং ধপং অসমৰ বিত্তীয় অবস্থা। অসমত বর্তমান বিজেপির দুগৰাকীকৈ নেতা আছে, সেয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোনোয়াল, সেয়া সকলোৱে অবগত। সর্বানন্দ সোনোয়ালক উপরাই হিমন্ত বিশ্ব শর্মায় শাসনলৈ আহিছিলে, আর এক প্রকার রাজনীতির খবর রখা সকলে জানে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাতকৈ অধিক ঘনিষ্ঠ সর্বানন্দ সোনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তেনে প্রেক্ষাপটত মোদীর গুডবুকত নথকার বাবেই হিমন্ত সরকারে পাবলগিয়া বা অসম সরকারে পাবলগিয়া যে প্রাপ্য সেয়া মুকলাই দিয়া নাই নাকি নরেন্দ্র মোদীর সরকারে? শেহতীয়াকৈ বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে। 2022-23 বিত্তীয় বর্ষত অসমে কেন্দ্রৰ পৰা কেন্দ্রীয় করার অংশ হিসাবে 29,694.26 কোটি টাকা পাব বলে ধার্য করেছিল কেন্দ্রীয় সরকারে, কিন্তু বিত্তীয় বর্ষ শেষ হবলৈ মাজত মাথো এটা সপ্তাহ বাকি থাকার সময়সূচাত এতিয়ালৈকে প্রায় 13,000 কোটি টাকা পাবলৈ বাকি আছে কেন্দ্রৰ পৰা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসম সরকারে। কেন্দ্রীয় সরকারে সময়মতে পুঁজি মুকলি করে নিদিলে চরম অর্থনৈতিক সংকটত পড়ব অসম সরকার। তথ্য অনুসরি 31 মার্চলৈকে অসম সরকারে পুনের 5,000 কোটি টাকা পর্যন্ত ঋণ লব পারে। হে উপায়হীন হয়ে দিল্লিক বারম্বার আহ্বান জানাইছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রাপ্য মুকলি করে দিবর বাবে, যে 13,000 কোটি টাকা বাকি আছে পাবলৈ সেয়া আদায় দিবলৈ আহ্বান জানাইছে। ইপিনে ডনার মন্ত্রালয়কেও শেহতীয়াকৈ আহ্বান জানাইছিলে মুখ্যমন্ত্রীয়ে, ডনার মন্ত্রালয়ের পৰা পাবলগীয়া টকাও মুকলাই দিয়ার আহ্বান জানাইছিলে। কেন্দ্রীয় সরকারে অসমৰ প্রাপ্য পুঁজি মুকলি করে নিদিয়ার বিষয়টি এতিয়া রাজনৈতিক মহলত বিভিন্নজনে বিভিন্ন ধরনের চর্চা করা দেখা গেছে। একাংশর মতে মোদীর গুডবুকত নথকার বাবেই হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রতি এনে ধরনের যে পুঁজি মুকলাই দিয়ার ক্ষেত্রত হেমাহি করেছে বা পলম করেছে। প্রধানমন্ত্রী মোদীর পরিবর্তে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অমিত শাহর অধিক ঘনিষ্ঠ, সেয়া সকলে অবগত। তারই পরিণামত প্রাপ্য পুঁজির পৰা বঞ্চিত হয়েছে নাকি অসম? তেনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়। অবশ্যই প্রকৃত সত্য কি, কিহৰ বাবে অসমে মাত্র এটা মাহ বাকি থকা পর্যন্ত 13,000 কোটি টাকা লাভ করা নাই? মুখ্যমন্ত্রীয়ে বারম্বার আহ্বান জানাবলগীয়া হয়েছে দিল্লিক।
সেই তথ্য কেবল উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতত। ইপিনে বিভিন্ন সময়ত অসমৰ মন্ত্রী সকলে যে মন্তব্য করে আহিছিল যে প্রধানমন্ত্রীয়ে দিল্লির পৰা টকা দি আছে, পানির পাইপ পানির অহার দরে পয়সা আহিছে আর পাইপ খুলি দিলে পয়সা পড়ব, কিন্তু শেহতীয়া তথ্য সমূহ এক প্রকার স্পষ্ট করেছে যে অসমে পাবলগীয়া টকাও এতিয়া লাভ করবলৈ মুখ্যমন্ত্রীয়ে বারম্বার আহ্বান জানাবলগীয়া হয়েছে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার খনক।